আজকে আমরা এই ভিডিওতে দু হাজার মাধ্যমিক পরীক্ষার জন্য প্রতিবেদন রচনা এবং সংলাপ রচনা কোন কোনগুলো তোমরা দারুণভাবে প্র্যাকটিস করে যাবে সেই নিয়েই আলোচনা করব। মূল ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বিলআকানটা ক্লিক করে অল বটনটাকে সিলেক্ট করে রেখো প্রথমে প্রতিবেদন রচনা সম্পর্কে তোমাদেরকে জানাই প্রতিবেদন রচনা তোমাদের বিভিন্ন বিষয় আসতে পারে যেমন প্রাকৃতিক বিপর্যয় সংক্রান্ত আসতে পারে তোমার এলাকায় কোনো অনুষ্ঠান বা কোনো কিছুর উদ্বোধন সংক্রান্ত আসতে পারে সংবাদপত্রের উপযোগী প্রতিবেদন রচনা আসতে পারে তো সেই সমস্ত বিভাগ থেকে তোমরা কোন কোনগুলো করবে সেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যেমন বিপর্যয় সংক্রান্তর ক্ষেত্রে এই বছর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমফানের তাণ্ডব এছাড়া আসামে বন্যা পাহাড়ি পথে ধস এগুলো অল্প একটুখানি তোমরা দেখে যেতে পারো এলাকার অনুষ্ঠান বা উদ্বোধনে তোমরা যেটা প্রথমে করবে সেটা হচ্ছে পাঠাগার উদ্বোধন সরকারি হাসপাতাল উদ্বোধন রক্তদান শিবির হয়েছে তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালন করা হয়েছে পরিবেশ দিবস পালন করা হয়েছে তো এই বিষয়গুলো নিয়েও কিন্তু তোমাদের প্রতিবেদন রচনা আসতে পারে পরবর্তী যেটা করবে সেটা হচ্ছে তোমার বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে কোনো একটা বা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হয়েছে বা রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়েছে সেই নিয়েও কিন্তু প্রতিবেদন রচনা খুব গুরুত্বপূর্ণ আর একটা চরম গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনা হলো কোভিড বিধি সঠিকভাবে পালন করা নিয়ে সংবাদপত্রের জন্য প্রতিবেদন রচনা এর পরেই যেটা করবে সেটা হচ্ছে টোকিও অলিম্পিকে ভারতের অসামান্য সাফল্য নিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন রচনা এই দুটো সংবাদপত্রে প্রকাশের উপযোগী প্রতিবেদন রচনা ছাড়াও যে আরও কয়েকটা দেখে যেতে হবে তোমাদের সেগুলো হলো দুর্ঘটনা বিষয়ক যেমন বাস অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে সেই নিয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী প্রতিবেদন রচনা আরেকটা একটা বিষয় সেটা হলো সামাজিক সমস্যা সেটা কিরকম আবর্জনা পরিষ্কার রাস্তাঘাট নির্মাণ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি হয়েছে দোকানে শপিং মলে প্লাস্টিকের ব্যবহার হচ্ছে তো এই বিষয় নিয়ে সংবাদপত্র প্রকাশের উপযোগী প্রতিবেদন রচনা তো এই কটা প্রতিবেদন রচনার বিভাগ যদি তোমরা ভালোভাবে দেখে যাও তাহলে এর মধ্যে থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রতিবেদন রচনা কিন্তু কমন পেয়েই যাবে এইবারে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা কোন কোন সংলাপ রচনাগুলো ভালোভাবে দেখে যাবে তো তার আগে তোমাদেরকে জানাই আমরা কিন্তু অনেক মিনিট আপলোড করে দিয়েছি আমাদের এই ইউটিউব চ্যানেলে তো সেই সমস্ত সাজেশনগুলো লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম সেখান থেকে কিন্তু তোমরা সেই সাজেশনগুলো ভালোভাবে দেখে নিও এবারে সংলাপ রচনায় প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে কোভিড বিধি মেনে চলার উপকারিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর এই বিষয়কে কেন্দ্র করেই আরও দু তিনটে জিনিস ইম্পর্ট্যান্ট যেমন এই কোভিড ভাইরাসের কারণেই কিন্তু অনলাইন পড়াশোনার একটা বড় দরজা আমাদের কাছে খুলে গেছে তো সেই অনলাইন পড়াশোনার ভালো দিক এবং খারাপ দিক সুবিধা বা অসুবিধা এই বিষয়টা নিয়ে দুই বন্ধু বা দুজন শিক্ষক বা দুজন অভিভাবকের সংলাপ আলোচনা করো এটাও কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ আর যখন কোভিডের জন্য আমরা লকডাউনে গৃহবন্ধু অবস্থায় ছিলাম সেই লকডাউনের দিনগুলিতে গৃহবন্দী অবস্থায় কেমনভাবে কাটিয়েছ সেই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ আলোচনা করো পরবর্তী যে ইম্পর্ট্যান্ট সংলাপ হলো সেটা হলো মোবাইল ফোন ব্যবহারের ভালো ও খারাপ দিক নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ আর এই মোবাইল ফোনে একটি বিষয় আছে যেটা কিন্তু তোমরা প্রচণ্ড পরিমাণে অ্যাডিক্টেড সেটা হচ্ছে মোবাইল গেম আর এই মোবাইল গেম যুব সমাজের ভবিষ্যৎকে কতটা ক্ষতিগ্রস্ত করছে সেইটা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো এইগুলো এই বছরের চূড়ান্ত গুরুত্বপূর্ণ সংলাপ রচনা আর এগুলো ছাড়াও যদি তোমরা বলো যে না আমরা আরও কয়েকটা প্র্যাকটিস করে যেতে চাই তাহলে তাদের জন্য আমি বলে দিচ্ছি পরীক্ষায় পাশ ফেল থাকা উচিত কিনা সেই বিষয় নিয়ে দুই বন্ধু বা দুজন শিক্ষকের মধ্যে সংলাপ রচনা করো তারপরে দূরদর্শনের যে ভালো মন্দ সেই দূরদর্শনের ভালো মন্দ নিয়েও কিন্তু দুই বন্ধুর সংলাপ রচনা তোমরা প্র্যাকটিস করে যেতে পারো কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো এই কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা বলতে মনে পড়ে গেল যে তোমাদের রচনার জন্য কিন্তু এই বিজ্ঞান ও কুসংস্কার এটা চূড়ান্ত গুরুত্বপূর্ণ এছাড়াও আর কোন রচনাগুলো গুরুত্বপূর্ণ সেটা জানার জন্য আমরা ইতিমধ্যে রচনার একটা লাস্ট মিনিট সাজেশন আপলোড করেছি সেইটা কিন্তু তোমাদেরকে দেখে নিতেই হবে সেটা তোমরা আমাদের চ্যানেলে প্লে গিয়ে দেখতে পারো অথবা এই ভিডিওর ডিসক্রিপশানে আমি তারও লিঙ্ক দিয়ে দিলাম তোমরা সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারো বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো আর লাস্ট যেটা অল্প একটু দেখে যাবে সেটা হলো প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকারক দিক নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো তো এই কটা ছিল আজকে তোমাদের প্রতিবেদন রচনা এবং সংলাপ রচনা সাজেশন আমি তোমাদেরকে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এইগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাও তাহলে এর মধ্যে থেকেই কিন্তু তোমরা হুবহু প্রশ্ন কমন পাবে এর বাইরে কোনো রকম প্রতিবেদন রচনা বা সংলাপ রচনা আসবে না তো এর মধ্যে তোমাদের অলরেডি কতগুলো করা রয়েছে সেটা অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানিও আর যেগুলো করা নেই সেগুলো কিন্তু একদম সময় নষ্ট না করে রেডি করে নাও আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বা এখনোই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল বটনটাকে সিলেক্ট করে রেখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা তোমরা সবচেয়ে আগে পেয়ে যেতে পারো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা ইতিহাস এবং ভূগোল এই দুটো বিষয়ের পিডিএফ সাজেশন তৈরি করেছি সেই সাজেশানগুলোর মূল্য নির্ধারণ করেছে মাত্র পনেরো টাকা সেই সাজেশনে তোমরা কি পাবে সেই সাজেশানগুলোতে তোমরা পাবে প্রায় পাঁচশোরও বেশি এমসিকিউ এবং এসএ তার পাশাপাশি তোমরা ইতিহাসের প্রশ্নমান দুই চার এবং আটের কোন কোন প্রশ্নগুলো করবে এবং ভূগোলের প্রশ্নমান দুই তিন এবং পাঁচের কোন কোন প্রশ্নগুলো করবে সেই প্রশ্নের সংকলন নিয়ে আমরা একটা সম্পূর্ণ গাইডলাইন দিয়েছি যে প্রশ্নগুলো ফলো করলে তোমরা কিন্তু হানড্রেড পারসেন্ট দু হাজার বাইশের মাধ্যমিক পরীক্ষায় এর মধ্যে থেকেই হুবহু কমন পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্ট যদি তোমরা আলাদা করে কিনতে চাও তাহলে তার মূল্য পড়বে পনেরো টাকা এবং ইতিহাস ও ভূগোল যদি একত্রে তোমরা নাও তাহলে তার মূল্য পড়বে মাত্র আঠাশ টাকা আমি তোমাদেরকে যাওয়ার আগে আরও একটা কথা বারবার করে বলে দিচ্ছি যে এই সাজেশানটা যদি তোমরা ভালোভাবে ফলো করো তাহলে এর মধ্যে থেকেই দেওয়া প্রশ্নগুলোতে যেমন তোমরা খুব ইজিলি টেস্ট পেপারও সলভ করতে পারবে তার পাশাপাশি মাধ্যমিক পরীক্ষায় তোমরা হানড্রেড পারসেন্ট প্রতিটা প্রশ্ন এর মধ্যে থেকেই কিন্তু কমন পেয়ে যাবে মাত্র পনেরো টাকা মূল্যে বর্তমান সমাজে কিন্তু বিশেষ কিছুই হয় না আমরা কিন্তু শুধুমাত্র প্রশ্নের নয় এমসিকিউ এবং এসিকিউর উত্তর সহ যে সাজেশনটা তৈরি করেছি তার মূল্যটাই এত কম রেখেছে তার কারণ বিগত দু বছরে করোনা পরিস্থিতির জেরে সবার আর্থিক অবস্থা কিন্তু অনেকটাই খারাপ তাই এমন একটা মূল্য আমরা নির্ধারণ করেছি যেটা কোনো মানুষের পক্ষে যাতে অতটা অসুবিধা না হয় তোমরা এই পিডিএফটা ভালো লাগলে সংগ্রহ করো এবং সংগ্রহ করে কিন্তু আমাকে অবশ্যই একটা ফিডব্যাক দেবে যে তোমাদের কেমন লাগলো আরও একটা কথা বলে দিই আমরা কিন্তু এই পিডিএফটাতে সমস্ত এমসিকিউগুলো এসিকিউর আকারেই দিয়েছি তোমরা যদি সেই ভিএসিকিউগুলো ভালোভাবে পড়ো তাহলে তার মধ্যে থেকেই কিন্তু তোমরা খুব সহজেই এমসিকিউর উত্তরও দিতে পারবে